আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি সকলকে আমার আজকের পর্বের রেসিপিটি দেখার জন্য। আজ আমি আপনাদের জন্য শেয়ার করব ঝাল চিকেন লবঙ্গলতিকা। লবঙ্গলতিকাটা সাধারণত মিষ্টি হয়ে থাকে, তবে আজ আমি পিঠাটা ঝাল টক করে তৈরি করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন দেখে নিই রেসিপিটি। এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ লবণ আর 4 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। 1 কাপ ময়দার জন্য 2 টেবিল চামচ পরিমাণ তেল দেওয়ার চেষ্টা করবেন, এতে করে আমাদের পিঠাটা খুব খাস্তা হবে। তো তেলটা দিয়ে আমি খুব ভালোভাবে ময়দার সঙ্গে হাত দিয়ে ডলে ডলে মিক্স করে নিচ্ছি। এই মিক্সিংটা একটু সময় নিয়ে করতে হবে, দেখেই বুঝতে পেরেছেন। এরপরে একটা হাতের মাঝে এভাবে মুঠি করে দেখবেন, মুঠিটা যদি খুব সহজে ভেঙে না যায় তাহলে বুঝতে হবে যে আমাদের ময়দার ময়নটা ঠিক আছে। এবার এখানে আমি রুম টেম্পারেচারে থাকা 1 কাপ পানি নিয়েছি। এখান থেকে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটি ডো তৈরি করে নিব। ডোটা খুব শক্ত বা নরম হবে না, নর্মাল আমরা পরোটার জন্য যে ডো তৈরি করি ঠিক সেরকম একটি ডো হবে। তো আমি ডোটা মেখে নিয়েছি, দেখতে পাচ্ছেন ডোটা কেমন শক্ত আছে। এখানে আমার 1/2 কাপ পরিমাণ পানি লেগেছে। তো এবার ডোটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব মিনিমাম আধা ঘন্টা, এতে করে ডোটা সেট হয়ে যাবে। এবার আমরা চিকেনের কিমাটা রেডি করে নিব। সেই চিকেনের পুরটা রেডি করার জন্য আমি প্যানে তেল দিয়ে দিয়েছি প্রায় 3 টেবিল চামচের মতো। এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 3-4টি কাঁচামরিচ একটু ফালি করে আছে দিয়ে, 1 চামচ পরিমাণ আদা রসুন এক কচি করে বাটা আছে, এটা আমি দিয়ে একটু মিক্স করে নিয়েছি নিচ্ছি কিছুটা সময় পর্যন্ত। এতে করে পেঁয়াজ আদা রসুনের যে কাঁচা স্মেলটা আছে স্মেলটা চলে যাবে। এখানে আমি 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরা, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, 2 চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়ো দিয়ে আমি এটাকে মিক্স করে নিচ্ছি। আর একটু পানি দিয়ে দিয়েছি, এতে করে শুকনো মশলাগুলো পুড়ে যাওয়ার কোনো চান্স থাকবে না। এই মশলাগুলো খুব সুন্দরভাবে পানিটা শুকিয়ে তেলটা ছেড়ে আসা পর্যন্ত একটু কষিয়ে নিতে হবে। তো মশলাগুলো পানিটা ছেড়ে শুকিয়ে গিয়েছে, এবার তেলটাও ছেড়ে গেছে। এখানে আমি 2 কাপ পরিমাণ চিকেন নিয়েছি, মুরগির বুকের অংশটা নিয়েছি আর একটা কলিজা নিয়েছি, এগুলোকে একদম কিউব করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এভাবে করে কেটে দিতে পারেন, আবার কিমা করেও দিতে পারেন, তবে কিমার চেয়ে আমার মনে হয় যেভাবে করে দিলেই বেস্ট। তো মশলার সঙ্গে মাংসটাকে খুব ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিকেন মশলা। এখানে মুরগির রাঁধুনি ব্র্যান্ডের যে চিকেনের মশলাটা থাকে সেখান থেকে আমি 1 চামচ মশলা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ লবণ। আর আমি এখানে 1 চামচ পরিমাণ সয়া সস দিয়েছি, যেটা ক্লিপটা আসেনি ভিডিওতে। তো দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখানে খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, কারণ চুলাটা লো হিটে থাকবে, লো হিটে রান্না করে নিতে হবে আমাদের প্রায় 10 মিনিটের মতো। দেখতে পাচ্ছেন চিকেন থেকে কতটা পরিমাণ পানি বেরিয়ে আসছে। যদি আপনারা পানি আরও দিতে চান তাহলে সামান্য পরিমাণ পানি দিতে পারেন, মেক শিওর হওয়ার জন্য যে আমাদের চিকেনটা যাতে কোনো প্রকার কাঁচা থাকবে না। চিকেন রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। তো আমি এটাকে আবার একটু মিক্স করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার আমাদের চিকেনটা অলমোস্ট ডান হয়ে গিয়েছে, এখানে আমি চেক করে নিব। আর চিকেনটা দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি আমার ঘরে তৈরি গরম মশলা গুঁড়ো 1/2 চামচ পরিমাণ। গরম মশলা গুঁড়োটা দিয়ে এটাকে আমি আবার একটু মিক্স করে নিয়েছি। আর মিক্স করে নিয়ে এবার আমাদের রান্নাটা শেষ। এবার এই চিকেনটাকে আরও কিছুক্ষণ সময় পর্যন্ত ভেজে নিতে হবে, এতে করে চিকেনের যদি সামান্য কিছু এক্সট্রা পানি থাকে সেই পানি ভেজা ভাবটাও খুব ভালোভাবে টেনে যাবে। আর এ পর্যায়ে ঝাল লবণ আপনারা একটু চেক করে নেবেন। আর আমি একটু স্পাইসি করে তৈরি করছি, এর কারণে একটু ঝালের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। চাইলে আপনারা ঝালের পরিমাণটা আর একটু কম দিতে পারেন, তবে আমি যে ঝাল দিয়েছি এটা কিন্তু খুব বেশি আবার না, যে একটু ঝাল ফিল হবে মুখে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিমাটা কিন্তু একদম ড্রাই হয়ে গিয়েছে। এবার আমি এই কিমাটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। আর এদিকে আমি সেই ডোটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম, প্রায় 30 থেকে 35 মিনিট হয়ে গিয়েছে। আর মাঝে দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু অনেকটা সফট হয়ে গেছে। এই ডোটাকে আমি আরও কিছু সময় একটু মেখে নিতে হবে। ডোটা মেখে নিয়ে ছোটো ছোটো লেচি করে নিচ্ছি পছন্দ মতো, এটা আপনাদের যেমন পছন্দ সেই অনুযায়ী লেচি করে নেবেন। তবে এই পিঠাগুলো কিন্তু অনেক বেশি বেশি বড় ভালো লাগে না, ছোটো ছোটো করে লেচি করবেন, পিঠাগুলো খেতে খুব ভালো লাগবে। তো সবগুলো লেচি করে নিয়েছি, আর আমি লেচিগুলোকে করে নিয়ে এভাবে গোল গোল করে রেখে দিচ্ছি। এতে করে এটাকে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিব একটা পিঠা তৈরি হওয়া পর্যন্ত। যদি ঢাকনা দিয়ে ঢেকে না রাখি তাহলে কিন্তু উপরের সাইডটা ড্রাই হয়ে যাবে। আর আমরা যে গোল করে রেখেছি এতে করে ইলাচিটা কিন্তু আমরা যখন পিঠাটা বেলবো তখন কিন্তু খুব সফট থাকবে। তো একটা লেচি নিয়ে আমি এখানে একটা রুটি তৈরি করে নিচ্ছি, আর রুটি তৈরি কিন্তু খুব
সহজই, তবে পাতলা একটা রুটি তৈরি করতে হবে, যতটা সম্ভব চেষ্টা করবেন পাতলা করার জন্য। আর আমি দেখতে পাচ্ছেন যে গোল একটা রুটি করে নিয়েছি, আপনারা যদি চান তাহলে একটা কোনো সবগুলোর সাইজ এক রাখার জন্য কোনো একটা বড় পিসের সাহায্যে মুখটাকে গোল করে কেটে নিতে পারেন। তো রুটিটাকে বেলে নিয়ে এখানে আমি সেই চিকেনের কিমাটা দিয়ে দিচ্ছি, রান্না করে রাখা চিকেন পুরটা দিয়ে পছন্দ মতো দিয়ে একটু ছড়িয়ে দিতে হবে। একটু গোল করে চারিদিকটা সমান করে দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু আমরা একটা পিঠা তৈরি করব, পিঠাটার শেপটা কিন্তু একটু গোলাকার হয়, যার কারণে এভাবে করে দিয়ে একটু গোল গোল করে চারিদিকটা একটু নিজের মতো করে দিয়ে নেবেন। আর পিঠার মধ্যে যদি কোনো যে মরিচ যে এক্সট্রা মশলা থাকে সেই মশলাগুলোকে ফেলে দিবেন। তো এবার একটা সাইড থেকে আমি এভাবে একটু ভাঁজ করে নিয়ে সামান্য একটু পানি লাগিয়ে দিচ্ছি এবং এক সাইড থেকে এভাবে করে কোনাগুলো তুলে এনে এক জায়গায় লাগিয়ে দিচ্ছি। আর প্রতি জায়গায় কিন্তু লাগানোর সময় মাথায় সামান্য একটু পানি দিয়ে একটু হালকা করে প্রেস করে দিলে এটা লেগে যাবে খুব সুন্দরভাবে। ভাজটা আসলে দেখে আপনারা বুঝতে পারবেন, খুব সহজ একটা ভাজ কিন্তু খুব দেখতেও সুন্দর এবং খুব টেস্টি। শেষ মাথাটা আছে, শেষ মাথাটাকে একটু ভাঁজ দিয়ে এভাবে করে আটকে দিয়ে এখানে জাস্ট একটা আমরা লবঙ্গ দিয়ে দিব। যে লবঙ্গ দানা নিয়েছি আমি চেষ্টা করবেন বড় সাইজের একটা লবঙ্গ দিতে, এতে করে এগুলো কিন্তু ভিতর থেকে খুব সুন্দরভাবে আটকে থাকে। এই লবঙ্কাটা দেওয়ার কারণে পিঠার লুকসটাও চেঞ্জ হয়ে যায় এবং পিঠাটা ভিতর পর্যন্ত আটকে থাকে। আর লবঙ্গের সাথে যখন আমরা ভাজা পিঠাটা ভাজবো তখন কিন্তু পিঠা থেকে লবঙ্গের খুব সুন্দর একটা ফ্লেভার আসে, আর এই কারণেই কিন্তু এই পিঠার নাম লবঙ্গলতিকা। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি, আশা করছি আপনারা বুঝে নিতে পারবেন। একটু খুব ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবেন, আমি জানি না আপনাদেরকে কতটুকু বলে বুঝাতে পারছি। আর বলে রাখছি প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটনটি প্রেস করে রাখবেন। এতে করে আমার ভিডিওর সকল নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। তো দেখতেই পাচ্ছেন আমি কত সহজভাবে আরেকটা পিঠে তৈরি করে নিলাম, এভাবে করে সবগুলো পিঠা আমি তৈরি করে নিব। এবারে আমি আপনাদের অন্যরকম আরেকটি ভাজ দেখিয়ে দিচ্ছি, আর সেমভাবে আমি আরেকটি রুটি তৈরি করে নিয়েছি। আর রুটি তৈরি করে এখানে আমি আমার পছন্দ মতো চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি। চিকেনের পুরটা দিয়ে রুটির সম্পূর্ণ সাইডে সব জায়গায় একদম পানি দিয়ে একটু লাগিয়ে দিতে হবে, পানিটা কিন্তু আমাদের আঠার কাজ করে। এবার এভাবে করে একটা ভাজ দিয়ে নিব জাস্ট পরোটার মতো, আর সেই মাঝখানটাতে একটু পানি দিয়ে দিচ্ছি। এবার দুইটা সাইড একটু চেপে চেপে লাগিয়ে দিয়ে এবার এই পিঠাটাকে আমরা উল্টে নিব। উল্টে নিয়ে যে বাকি দুই মাথা আছে এই মাথায় আর একটু পানি লাগিয়ে এই মাথাটাকেও একটু ভাঁজ দিয়ে দিব, আর এই সাইডটাকেও একটা ভাঁজ দিয়ে উল্টে নিব। ভাঁজ দিয়ে নিলেই কিন্তু আমাদের সুন্দর আরও একটি পিঠা তৈরি হয়ে যায়। আর এখানে আমি আবার একটি লবঙ্গ দিয়ে দিচ্ছি, আর এভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। আপনারা যদি ফ্রোজেন করতে চান তাহলে এই পর্যায়ে যে পিঠানুকগুলো ছড়িয়ে রাখা আছে এভাবে করে ডিপ ফ্রিজে রেখে প্রায় 2 ঘন্টার মতো সেট করে রেখে যে কোনো জিপলক ব্যাগে বা এয়ারটাইট বক্সে রেখে সংরক্ষণ করতে পারবেন প্রায় 1.5 থেকে 2 মাস পর্যন্ত। যখনই প্রয়োজন হবে বের করবেন আর ভেজে নেবেন, ঝটপট তৈরি হয়ে যাবে মজাদার পিঠা। এবার আমি আপনাদেরকে কিছু ভেজে দেখাচ্ছি। এখানে প্যানে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি, আর তেলটা হালকা গরম আছে, খুব বেশি গরম না। দেখতেই পাচ্ছেন আমি পিঠাগুলো দিয়ে দিয়েছি, পিঠা দিয়ে দেওয়ার পরে কিন্তু বেশ অনেকটা সময় পরে পিঠার সাইড থেকে এরকম বুদবুদ বেরিয়ে আসছে। যদি তেলটা এরকম হালকা গরম থাকে এতে করে আমাদের পিঠার গায়ে খুব মানে বাবলসটা কম তৈরি হবে এবং পিঠাটা খুব সুন্দরভাবে ভাজা হবে। পিঠাগুলো ভাজতে কিন্তু বেশ অনেকটা সময় লাগে, প্রায় 8 থেকে 10 মিনিটের মতো সময় লাগবে এই পিঠাগুলোকে ভেজে নিতে। আর যেই সাইডটা একটু ভাজ করা আছে মুখের সাইডটা, ওই সাইডটা একটু বেশি সময় নিয়ে উল্টে করে ভেজে নেবেন, কারণ ভিতরের দিকটা কিন্তু আমাদের এখানে অনেকগুলো ভাজ পড়ে মুখটা আটকে আছে। তো এভাবে করে আমি ভেজে নিয়েছি, গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে, এবার পিঠাগুলোকে তুলে নিচ্ছি। আর একটি পিঠা আমি ভেঙে আপনাদেরকে শোনাচ্ছি, সাউন্ডটা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন পিঠাটা কত খাস্তা হয়েছে। আপনারা এই পিঠা কিন্তু এইভাবে করে ভেজে এটা রেখে দিতে পারবেন যে কোনো এয়ারটাইট বক্সে, প্রায় 4 থেকে 5 দিন এরকম মুচমুচে থাকবে। আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।